আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, আনুমানিক সকাল 7টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতা বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে 14 জন আরোহীসহ রাস্তার পাশে পুকুরে পড়ে যায় গাড়িটি। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন। নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশসহ 61 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন 50 জন শনাক্ত। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের 20তম মৃত্যুবার্ষিকী আজ। 2000 সালের এই দিনে তাকে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এ সংস্থা নিন্দা জানায়, কিন্তু দীর্ঘ এ সময় শেষ হয়নি এই হত্যাকাণ্ডের বিচার, শাস্তি হয়নি হত্যাকারীদের। আলফ্রেড সরেনের ভাই জানান, তাদের পরিবারের 63 বিঘা জমির প্রায় সবটুকুই ভূমিদস্যুরা দখল করতে চাইছে। এজন্য আলফ্রেড সরেনের পরিবারের বেঁচে থাকা অন্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। যে ভূমিদস্যুগুলান আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তারাই আবার সেই সম্পত্তিগুলান চেক সরকারলে চেক কেটেছে। ওই চেক কেটে মনে করেন যে প্রতিনিয়ত প্রতি সিজনে আমাকে হুমকি ধুমকি দেয় এখান থেকে তুলে দেওয়ার। সরকারের কাছে জোর দাবি করি, আসামিদের পক্ষ থেকে যে একাধিক রিট মহামান্য হাইকোর্টে আছে শুনানির জন্য প্রস্তুত হয়ে আছে, সেগুলো দ্রুত শুনানি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবার আন্তর্জাতিক। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে। রবিবার ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে 130 ডিগ্রি ফারেনহাইট বা 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপদাহ চলতে থাকায় চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে শনিবার তীব্র তাপ প্রবাহের কারণে বিকল হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র, ফলে টানা 2 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল। শতাব্দী আগে স্থানের তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে বিতর্ক থাকা এবার রেকর্ড 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বোচ্চ বলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে 3 মাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এবার জানাবো শেয়ার বাজার খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি লেনদেন করার জন্য ডিএসই মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন নিয়ে ব্যবহার না করা বা নিষ্ক্রিয় এমন গ্রাহককে রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত 9 আগস্ট স্টেক হোল্ডারদের চিঠি দেয় ডিএসই। একই সঙ্গে মাসিক ভিত্তিতে 150 টাকা ফি আরোপ করা হবে বলেও জানায়, যা নিয়ে গত কয়েকদিন বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা হয়। এরই আলোকে ডিএসইর পর্ষদ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অ্যাপস ব্যবহার করে না এমন নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 20 আগস্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ন্যাশনাল হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এদিকে একদিন বন্ধ থাকার পর পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।
ধন্যবাদ।